নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার তেইশ স্পেশাল এই ভিডিও আর কয়েক ঘন্টার বাকি দু হাজার বাইশকে বিদায় জানিয়ে নতুন বছর দু হাজার তেইশকে স্বাগত জানাতে চলেছি আমরা সকলে এই দু হাজার তেইশে গ্রহদ্বীপে এত টাকা সিন্দুক ভরে যাবে এই রাশিগুলোর কোন কোন এই রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল এই কটি রাশিকে কিন্তু গ্রহ কিন্তু টাকা দিতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আমি যে রাশিগুলোর নাম আপনাদেরকে জানাতে চলেছি তবে একটি কথা অনেকে ভাববে যে স্যার এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ আপনার জন্ম ছকে যদি মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে যদি বড় কোনো দোষ না থাকে জন্মকুণ্ডলিতে কোনো দোষ না থাকে এই দু হাজার তেইশে আপনি হতে চলেছেন কোটিপতি টাকা গুনতে গুনতে আপনার হাত ব্যথা হয়ে যাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি হচ্ছে আপনার হচ্ছে না আবার দেখা যাচ্ছে অনেকের হচ্ছে কেন হচ্ছে আপনার কেন হচ্ছে না ভিডিও শুনছেন আমি বারবার বলবো দেখুন ভিডিও শুনলে শুধু হবে না নিজের জন্মকুণ্ডলিটাকে বিচার করুন নিজের হস্তরেখা বিচার করুন সঠিক গ্রেভিডিয়াল মেজারমেন্ট নিন দেখুন এখনকার দিন প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ একটা দিন যাওয়া মানে আমাদের অনেক লস অর্থাৎ যারা বিজনেস মাইন্ডের মানুষ না তাদের কাছে কিন্তু একটা দিন একটা মিনিটের একটা ঘন্টার কিন্তু খুব গুরুত্ব থাকে অর্থাৎ শুধু ভিডিও দেখছেন করলে হবে না নিজের জন্মপত্রিকা বিশ্লেষণ করুন আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন অর্থাৎ দেখুন এখনকার যুগটা হয়ে গেছে খুব ফাস্ট ফাস্ট যুগ আর মানুষও চায় ফাস্ট কাজ অর্থাৎ ওই আমার কবে আসবে সময় ভালো অতদিন আমি বসে থাকবো তা না মাধ্যমে জন্ম ছককে সংস্কার করে আপনার সেই শুভ জায়গাটাকে কিন্তু নিয়ে আনানো সম্ভব আমি একটা কথা বারবার বলছি যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে আর কোনো উপায় পাচ্ছে না আসুন কৌশিক রায়ের কাছে হাত আপনাদের ধরবে আর কৌশিক যার হাত ধরবে তাকে কিন্তু টেনে তুলবে সবারই আমি কিন্তু হাত ধরি না যারা সারেন্ডার করে তাদের কিন্তু হাত ধরি আর আমার প্রেডিকশান মাটিতে পড়ে না বারবার এই কথাটা আপনাদেরকে বলি কারণ আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি যারা পরামর্শ নিচ্ছেন তারা তো জানেনই যারা প্রতিকার করছেন তারা প্রত্যেকেই জানেন কিন্তু একটি কথা আমি বারবার বলছি আমি পাশাপাশি বাস্তুর জায়গাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে কোঅপারেট করে থাকি কারণ আমাদের জীবনে বাস্তুটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা বিচার করুন রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই ডেফিনেটলি আমার ডিকশনারিতে না কথাতে আমি কেটে দিয়েছি স্বপ্ন দেখুন আমি বারবার বলছি জীবনে টার্গেট রাখুন লক্ষ্য রাখুন দেখবেন আপনার উন্নতি কিন্তু হবে অর্থাৎ যারা স্বপ্ন দেখছেন অবশ্যই কৌশিক রায়ের কাছে যোগাযোগ করুন কারণ আপনি আরও বেস্ট রেজাল্ট পেতে চান আপনি খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেতে চান কৌশিক রায় আপনাকে কিন্তু সাহায্য করবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী যাদের চাকরি ব্যবসা বিবাহ দাম্পত্য সুখ জায়গায় বাধা আসছে কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে এবং আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে বাস্তু ক্ষেত্রে সমস্যা রয়েছে মামলা মকর্দমা রয়েছে ঋণে জর্জরি হয়ে গেছেন কি করবেন একটা ঋণ চুকাতে চুকাতে আরেকটা একটা ঋণ মাসের বারো পনেরো তারিখের মধ্যে টাকা হাতে শেষ হয়েছে ঋণে শোধ করতে করতে কিছু সেভিংস হচ্ছে না আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে এখানেই তো জ্যোতিষশাস্ত্র আপনাকে তুলে ধরবে এর জন্যই তো জ্যোতিষশাস্ত্র যুদির শাস্ত্র হচ্ছে মঙ্গলকারী একটি শাস্ত্র যে আপনাকে বহু দূর এগিয়ে নিয়ে কিন্তু যেতে পারে আলোচনা শুরু করা যাক পাঁচ রাশির আমি এখানে কথা বলবো বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ এই পাঁচ রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ কেঁথে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম দু হাজার তেইশে সিন্ধু ভর্তি টাকা গ্রহ দিবে গ্রহ দিবে এটা মানুষ ঘুরে হচ্ছে গ্রহ চক্রে আপনাকে গ্রহ কিন্তু টাকা দেবে দু হাজার তেইশে টাকা ঘুমতে ঘুমতে আপনার হাত ব্যথা হয়ে সিংহ রাশি আপনার সপ্তম ভাবে শনি শাসন নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি আপনার পঞ্চম প্রতি ভাগ্যভাবে কি কি চায় আপনার সরাসরি আপনার পঞ্চম ভাবকে দেখছে সরাসরি আপনার রাশিকে দেখছে সরাসরি আপনার কমিউনিকেশনকে দেখছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে লাভ ভাগ্যের দ্বারা অর্থ আসা আকর্ষিক অর্থপ্রাপ্তি মান সম্মান যশ সন্তান যোগ এডুকেশন উচ্চশিক্ষা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লিখে রাখুন সিংহ রাশি অপার ধন পেতে চলেছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে শনি এবং আপনার কর্ম এবং একাদশভাবে এই শুভ দেবগুরুর অবস্থান আপনাকে তো মালামাল করবে দেখুন একাদশভাবে যখন বৃহস্পতি থাকে নিশ্চিত রূপে জেনে থাকবেন শুভ ফল কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিবে অর্থাৎ আপনার ক্ষেত্রে উন্নতি বর্গ একটা তৈরি করবে আপনাদের ঢাইয়া কেটে গিয়ে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে বিদেশ থেকে লাভ দিবে সম্পত্তি যোগ সৃষ্টি করছে ইনকাম বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে ডেলি রোজগার বাড়বে এবং দীর্ঘদিন আছে এমন কোনো কাজ সম্পূর্ণ কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনার ধনভাবে অবস্থান করছে ধনাধিপতি কি চায় সুখভাবে বৃহস্পতি সুখ সাধন তো আপনাদের বাড়বে দু হাজার মকর রাশি সাড়ে সাতই চলছে কিন্তু এই শেষ চরণে শনি আপনাদেরকে দিবে অর্থ যে অর্থ আপনাদের স্ট্রেবল অর্থ কিন্তু হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনারা মাতার সুখ দৈনন্দিন রোজগার কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকেও এর সময় কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশি কি চায় ধনভাবে ধনপতি অবস্থান করছে এবং তৃতীয়ভাবে চলে যাচ্ছে তৃতীয়ভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় এবং চতুর্থভাবে দেবগুরু পঞ্চমভাবে দেবগুরু আপনাদের অর্থের অভাব কিন্তু হবে না যারা টেলিকম সঙ্গে যুক্ত আছেন কয়লা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন আপনি বিশেষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন খনিজ পদার্থের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন ধনু রাশি ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে ধনু রাশি হীরের খনি পেতে চলেছে এক কথায় গ্রহদ্বীপে ধনু এত টাকা সিন্দুক ভরে যেতে চলেছে দু হাজার তেইশ স্পেশাল এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে পঞ্চমভাবে শুনি অবস্থান করছে সপ্তমভাবে বৃহস্পতি কি চায় তুলা রাশি লিখে রাখুন আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে আকস্ক অর্থপ্রাপ্তি আপনাদের হবে সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি বড় দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে টাকা আটকে গেছে কোনো জায়গায় সেই টাকা আপনারা কিন্তু পেতে চলেছে নমস্কার ধন্যবাদ